হ্যালো গাইজ, আর্য বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে সিকিম ব্লগ পার্ট টু নিয়ে আসব, তো সেটাই আজ নিয়ে এসে গেছি আমি। যারা এখনও সিকিম ব্লগের ফার্স্ট পার্টটা দেখেননি, তো একটু করছেনটা কি, যান চটজলদি যান আর দেখে নিন ফার্স্ট পার্টটা। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানান। লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন আমি ছিলাম ইয়ামতং ভ্যালিতে। তো এখন ইয়ামতং ভ্যালি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি লাচুংয়ের জন্য। লাচুং মানে লাচুংয়ে যে হোটেলটাতে ছিলাম সেখানে আমরা আবার ব্যাক করছি। লাচুংয়ের হোটেলে ওখানে লাঞ্চ করে আমরা রওনা দেব লাচেনের জন্য। তো আমরা লাচুং থেকে বেরিয়ে পড়েছি লাচেনের জন্য। লাচুং থেকে লাচেনের ডিস্টেন্স বাই রোড অলমোস্ট 2-3 hours লাগে। আমাদের লাচেন পৌঁছাতে পৌঁছাতে সেম ওই সন্ধ্যাবেলা 6-7 বেজেই যাবে। তো আপনারা জার্নিটা এনজয় করতে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন আছি লাচেংয়ে। কাল 7:30 আমরা পৌঁছেছি, তারপর আর ব্লগ করা হয়নি। আর এখন বাজছে 5:30 থেকে 6:30। আমরা যাচ্ছি গুরু ডংমার লেক। আমাদের গাড়ি বুক করা আগে থেকে ছিল, তো আমরা হোটেল থেকে বেরিয়েছি মোটামুটি 4:30 দিকে। তো হোটেলে যখন ছিলাম তখন টেম্পারেচার ছিল -3, আর লেকের তো আরও ঠান্ডা হবে। তো আমাদের তো জার্নিটা বেশ ভালোই আমরা এনজয় করছি, তো আপনারাও ভালোভাবে এনজয় করুন আমাদের সাথে। এটা হচ্ছে গুরু ডংমার লেক। আমরা অনেকটাই হাইটে আছি, অলমোস্ট 18,000 feet। তো এটার জন্য আমাদের সাথে যারা এসেছেন মানে গাড়ি করে আমাদের সাথে যারা আছেন তাদের কিছু জনের মানে নিঃশ্বাস নিতে খুব অসুবিধা হচ্ছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। তো ওনারা আর বাড়ি মানে বাইরে বেরোননি, ওনারা গাড়িতেই রেস্ট করছেন। আর আমি বাইরে বেরিয়েছি, আমি পুরো জমে আছি মনে হচ্ছে, কিন্তু কি করা যাবে, এত সুন্দর ভিউ দেখার জন্য এটুকু তো কষ্ট সহ্য করাই যায়, কি বলেন আপনারা। আমরা এখন এখান থেকে ডিরেক্ট লাচেন যাব। লাচেন থেকে লাঞ্চ করে ওখান থেকে একদম গ্যাংটক। আমাদের ট্রিপ এখানেই শেষ হচ্ছে।
রাজনের চুপটা এখানে শেষ হয়ে যাবে, গ্যাংটকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো আমরা এখন লেক থেকে বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি লাচেংয়ের হোটেলে, সেখানে লাঞ্চ করে যত জলদি বেরোনো যায় আমরা গ্যাংটকের জন্য বেরিয়ে পড়ব, কারণ বেশি লেট হয়ে গেলে অসুবিধা হবে। পাহাড়ের রাস্তার অবস্থাটা সত্যি খুব খারাপ, আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন। আমাদের লাচেংয়ের ট্রিপটা এখানেই শেষ হচ্ছে, আর ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন মেম্বার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আমি এটার পার্টটি খুব জলদি নিয়ে আসবো। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।